হযরত সালামানের দিয়ে কই নবী আমি হাসি নবী গো দুইটা কারণে আমি হাসি আমারে নবী আমারে খবর দিছে দুই নম্বর হলো নবী গো আমার মতন সৌভাগ্যবান আর কে আছে জঙ্গলায় যদি মারা যাইতাম চোখে মোস্তফার চেহারা দেখা নসিব হইত না যেই সাল আমার চোখের সামনে মরণের সময় রহমাতুল্লিল আলামিন থাকবে আমার মতন সৌভাগ্যবান কে আছে গো নবী আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার নবী আমার চিঠি লিখেছেন চিঠি নিয়ে গেছেন সালাবা এক সাহাবীর কাছে জোরে কেন সুবহানাল্লাহ ওই চিঠি আমিরে পাওয়ার পর আমির পড়লেন আর সালাবা বাড়িতে রসুলের দিকে আসতেছেন হঠাৎ করে রাস্তার পাশে ঘর থাকে কি থাকে না ওই ঘরের জানালা বরাবর তিনি হঠাৎ করে তাকালেন তাকানোর সাথে সাথে তার চোখের মধ্যে একটা মহিলার চেহারা পড়ল আল্লাহ আকবার বলেন না যেই মাত্র মহিলার চেহারাটা পড়েছে সাথে সাথে সালাবা মাটির দিকে আস্তাগফিরুল্লাহ বলে তাকিয়ে পড়েছেন একবার পড়েছে আপনার গুনাহ হবে না দ্বিতীয়বার শখ করে তাকাইলে গুনাহ হয়ে যাবে তৃতীয়বার তাকাইলে আরো ডাবল গুনাহ হবে তৃতীয়বার চতুর্থবার তাকাইলে ট্রিপল গুনাহ হয়ে যাবে প্রথমবার আপনি ক্ষমা পেয়ে যাবেন কেন অনিচ্ছা সত্ত্বে যা হয় সবই আল্লাহ মাফ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না এখন ধারাবাহিক আমার বয়ানটা শেষ করা লাগবে শুনুন মনোযোগ দিয়া দিলটারে নরম করে দিবেন এই সময়টা বড় উত্তম সময় ছিল যে এই সময় সাহাবীরা নবীর কাছ থেকে চিঠি নিতেন এই সাহাবি যাওয়ার সময় চিঠি নিয়ে গেল আসার সময় ঘরের ভিতরে মহিলার চেহারার দিকে যখন চেহারাটা পড়ল সাথে সাথে ইস্তেগফার করে মাটির দিকে তাকাইলেন তাকাইয়া নিজেরে বড় অপরাধী মনে করতেছেন কেন জানেননি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হে বন্ধু আপনি মুমিনদেরকে বলে দেন এরা যেন চোখটারে অবনত রাখে তাদের লজ্জাস্থানটাকে যেন হেফাজত রাখে বন্ধুরে আমার আল্লাহ লজ্জাস্থানের কথা আগে বলে নাই কিন্তু চোখের কথা কেন বলেছেন জানেননি কারণ চোখ যে মনের কথা বলে চোখে দেখার পরই একটা খায়েশ কুমন্ত্রণা তৈয়ার হয় এরপরে মানুষ চূড়ান্ত দিকে যায় যারা সত্যিকার আল্লাহকে ভয় করে এরা সব চিন্তা করবে বন্ধু ওই কথা চিন্তা করে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয় যে চোখ দিয়া প্রতিদিন আমার নবীরে দেখছি রে আমার সাত বাড়ি আর বাবারা ওই সালাবা কেমন আমার নবীর পাগল ওই সালামা কয় জগৎবাসী আমার নবী আমার এত বিশ্বাস করে চিঠি দিয়েছে এই চিঠি আমি পৌঁছাইয়া দিলাম কিন্তু আসার সময় মনেরও জানতে একটা নারীর দিকে আমার চোখটা পড়ে গেছে কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন চোখটার হেফাজত রাখার জন্য কিন্তু মনে মনে চিন্তা করে একবার তাকাইছি হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে একবার তাকাইছি আমার মনের অজান্তে আমার আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু ওই সালামার অন্তরে এমন নবীর দরদ দেখেন কেমন ওই সালামা বলে যেই চোখ দিয়ে আমি প্রতিদিন নবীর পিছে দাঁড়াইয়া নবীর দেইকা নামাজে দাঁড়াইতাম যে চোখ দিয়া দেখে দেখে আমি নবীর সঙ্গে ইফতার করতাম যে চোখ দিয়া দেখে দেখে আমি জিহাদের ময়দানে যাইতাম আর আমি সেই চোখ একটা বড় নারীর দিকে পড়ে গেছে আমি মোস্তফার সামনে এই চোখ লই আমি কেমনে দাঁড়াব এই জন্য সালাবা ডরেও ভয়েও আমার নবীর সামনে যায় না বন্ধুরে ও বাবা দেখ সাহাবার যোগটা কত সোনালি যোগ এরা ইচ্ছে করলে আমার নবীরে দেখতে পারছে ইচ্ছে করলে নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়তে পারছে এরপর সাতবাড়িয়ার মানুষ আপনারা হতাশ হবেন না ও মেয়ের সাতবাড়িয়ার বাবা বরুরার বাবা হতাশ হবেন না আপনি দেখতে পারেন নাই বলে মনটা ছোট করবেন না আমার নবীর একজন সাহাবী ডাক দিয়ে নবী গো আমার চাইতে আর কোনো দামি লোক দুনিয়াতে আসেনি আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি আমরা তো আপনার সাহাবী আমাদের চাইতে দুনিয়াতে কোনো দামি মানুষ আসেনি
আমার নবী বলে হে আছে, তোমরা সাহাবীর মর্যাদা পাইবা স্পেশাল, কিন্তু তোমাদের চাইতো আরো বড় পাগল আছে। কয়ে এরা কে, এরা কোথায় আছে, কোন প্রদেশে আছে? কয়ে এরা এখনো আসে নাই, এরা দুনিয়াতে আসবে। আমার মনে হয় এই বরুড়ার সাতবাড়িয়ার আমরার এই বাংলার জমিনে যে পাগলগুলো আছি, বিশ্বের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া 1500 বছর পরে যেই পাগলগুলো দুনিয়াতে রয়েছে, আমার মনে হয় নবী আমাদের পাগলদের কথাই ওই ছাড়া 1400 বছর আগে বই লাগেছে। কোন কথা জানেননি? আমার নবী বলছে ও সাহাবারা, তোমরা আমার দেখা দেখা পাগলামি করো, আমার কিছু উম্মত হবে এরা আমার নামটা শুনলেই তারা পাগলের মতো হইয়া যাবে। এই জন্য আমি বলছি মন দুর্বল করবেন না। আমার নবী বলছে আনতা মামানা হাবাবতা, তুমি যাকে ভালোবাসবে নবীর জন্য, তুমি যাকে ভালোবাসবে আল্লাহর জন্য, এর সঙ্গে তোমার হাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাউকে ভালোবাসবো আমার নবীর জন্য, আবার কাউকে ঘৃণা করব সেটাও আমার নবীর জন্য। জোরে বলেন না বাবা, ঠিক কি না? এই জন্য বন্ধুরে খারাপ লাগতেছি বুঝতেছি, রাত্র বেশি হয়েছে ইডো বুঝতেছি, 12টার পরে ওয়াজ দেওয়া উচিত নয়। এরপর আমি আপনাদেরকে মূল মূল কথাগুলো বলে দিয়ে যাই, সময় অল্প, আমি কথা বলবো না, আমার ইচ্ছাও নাই, এই জন্য আমি অনেক দূরে যাব, এই জন্য আমি বলে দিয়ে যাই। আপনারা বলেন একবার যদি নারীর দিকে মনের অজান্তে পড়ে যায় কি গুনাহ হবে? গুনাহ হবে? একবার পড়ে গেছে মনের অজান্তে, অনিচ্ছা সত্ত্বে আপনি রমজান মাসে রোজা রাখছেন, ভুল করে খায়া ফেলাইছেন, রোজা ভাঙবো? কথা কোনা গেলেন? রোজা ভাঙবো? রোজা ভাঙবে না। ভুল করে নারীর দিকে চোখ পড়ছে, এরপর সাহাবীটা কই হয়তো আল্লাহ গুনাহ লাগবে না, কিন্তু যেই চোখ দিয়ে আমি প্রতিদিন আমার নবীরে দেখছি, এই চোখটা একটা নারীর দিকে পড়ছে আমি কেমনে এই চোখটা আবার নবীরে দেখা মঞ্জুরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা চিন্তা কইরা সাহাবা নবীর সামনে যাই নাই, মনের একটা জ্বালা লইয়া ওই সাহাবা একটা জঙ্গলায় চলে গেছে। 5 দিন চলে গেছে সাহাবার কোনো কবর নাই, 10 দিন চলে গেছে সাহাবার কোনো কবর নাই, 20 দিন চলে গেছে সাহাবার কোনো কবর নাই। অনেক দিন পর আমার নবী হজরতে প্রায় 40 দিন পরে আমার নবী ডাক দিয়া কই ওমর, আমার সাহাবা কই? আমি যদি বলি আমার কাশিমি কই? এটা কি ভালোবাসার ডাক নাকি হিংসার ডাক? তাহলে আমার নবী যখন কইছে 40 দিন আগে কেন কইল না 40 দিন পরে কই আমার সালাবা কই? তার মানে বোঝা গেল সালাবা যেখানে থাকুক না কেন আমার নবীর কাছে সালাবার খবর আসে না নাই? অভিমান করে চলে গেছে আমার নবী হযরত উমরকে ডাক দিয়ে বলে উমর আমার সালাবা কই? জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা সাহাবীর কাছে বলছে আমার সালাবা কই রে, এই উমর তো সেই উমর যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো ওই নবীটা হযরত উমর হইতো। আমার নবী বলেন এই আরে আর উমর তো সেই উমর যেই উমর রাস্তা দিয়া গেলে এই রাস্তা দিয়া ডরে ও শয়তান যায় না, উমর সেই উমর যেই উমরের খেলাফতকালে বলছে আমার আমলে যদি একটা কুকুর যদি পানির অভাবে মারা যায় আমি উমরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলেন হে উমর, আরে উমর তো সেই উমর যার সামনে তার আপন বাবা নবীরে পাগল কইছে। উমর কইছে বাবা কি কইলেন, কারে পাগল কইলেন? কই তুই যার পিছে ঘুরো সেই নবী একটা পাগল, নাউজুবিল্লাহ। উমর এমন উমর
খুশ দিকে তলোয়ারটা বাইর কইরা বাবার কল্লাটারে ফালাইয়া দিছে। উমর এমন উমর, এক লোকে যায় কয় উমর আপনার কাছে আইসি আপনি ন্যায় বিচার করেন, নবী একটা বিচার করছে, বিচারটা আমার মন মতো হইছে না, আপনি একটু কইরা দেন। উমর ডাক দিয়া কয় নবী বিচার করছিনি, কয় হক করছে। আচ্ছা করার পর তোমার মন মতো হইছে না ঠিক না, কয় হ্যাঁ আমি যেমনি কই তুমি মানবানি, কয় এটা অবশ্যই মানবো, তাহলে সামনে আয়ো, কয় নবীর বিচার যে মানে না আমি উমরের বিচার হলো তার কল্লা কাটতে ফলাই দেওয়া। এই জন্য বলছিলাম আমরা জন্ম আমার নবীর যোগে, আমার যুবক ভাইদের কাছে ভালো লাগতেছে বলেন না, জন্ম আমার নবীর যোগে রসুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, এবার দেখেন কোন সাহাবীরে বলল, কোন সাহাবী উমর, কোন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেড়া গীতা আমার নবী ডাক দিয়া বলে উমর আমার সালাবা কোথায়, আমার সালামে গিয়ে বলো আমি নবী ডাকতেছি, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার সাথে আপনারা সুর মিলান, বন্ধুরে আমার ও মেহের সাত বাড়ি আর বন্ধুরা। এবার উমরা দি আল্লাহ তান ইয়া রাসূল জোর হবে, এবার ডাক দিয়া এবার উমরা দি আল্লাহ তান আনহু এক জঙ্গলার ভিতরে ঢুকে গেছে গো, এবার উমরা দি আল্লাহ তান কো সারাটা দিন সালাবারে তালাশ করলো কিন্তু হযরতে সালাবাকে খুঁজে পায় নাই, হযরতে সালাবা কোথায় খুঁজে পায় না। হঠাৎ করে তিনি দেখতেছেন একটা বেদুইনের দল রাস্তার তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে জঙ্গলার পাদদেশে। উমর ডাক দিয়া বলে যুবক ও বেদুইন বাসিরা তোমরা এখানে কয়দিন ধরে আছো, আমরা এই জায়গার মধ্যে বসবাস করি, দেখবেন আমাদের দেশের মধ্যে অনেক যাযাবর আছে যে জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে বাড়িঘর বানাইয়া থাকে কিন্তু তারা অস্থায়ী, এমন কিছু অস্থায়ী মানুষের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যেমন কেউ যদি কোথায় যায় মাঝে মাঝে রাস্তায় লোকেশন জিজ্ঞেস করে, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দারা এলাকার মধ্যে তিন বৈশিষ্ট্যের একটা মানুষ দেখছো নি, কয় কি, কয় এক নম্বর লোকটার বয়স হলো ষোলো, বয়সটা কত ষোলো বছর বয়সে, কি সময় দেখেন ষোলো বছর বয়সে নবীর কাজে বিশ্বস্ত হয়ে যাওয়াটা সাধারণ কথা নয়, এটা টাকার জোরে হয় না, এটা ভালোবাসার জোরে হয়েছে, কথা বলেন ঠিক কিনা। তার বয়সটা হলো ষোলো, আমার মেহের সাতবাড়িয়াতে যদি কেউ হারিয়ে যায় পত্রিকায় দেয় তার উচ্চতা হলো সাড়ে পাঁচ ফুট, অথবা তার গায়ের রং শ্যামবর্ণ, গায়ের মধ্যে লাল জামা পরা ছিল, তার নামটা হলো এমক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ডাক দিয়ে কয় আমরা আমি একটা লোকের তালাশ করতেছি, এই লোকটার তিনটা বৈশিষ্ট্য, এক নম্বর লোকটার লোকটা হলো মাঝারি উচ্চতা, আর চেহারাটা হলো শ্যামবর্ণ, বয়সটা হলো ষোলো, এই লোকটার তোমরা এলাকার মধ্যে দেখছো নি। এবার বেদুইনরা বলে না আমরা জানি না লোকটার বয়স ষোলো কিনা এটাও জানি না, লোকটা মাঝারি উঁচা কিনা এটাও জানি না, লোকটা শ্যামবর্ণ কিনা এটাও জানি না, লোকটার নাম কি এটাও জানি না, তবে আমরা একটা জিনিস জানি গো উমর, একটা জিনিস আমরা জানি এই জায়গার মধ্যে একটা মানুষের প্রতিদিন আমরা দেখি, লোকটা সারাদিন আমরা দেখি না, রাতের বেলা পাই না, শুধু মাগরিবের টাইমে এই জায়গার মধ্যে একটা লোক আসে, কিন্তু লোকটা একেবারে শুকনা শুকনা অবস্থা, লোকটা কিচ্ছু খায় না, ওই রাস্তার জঙ্গলার মধ্যে আইসা যখন মসজিদের মধ্যে আজান দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আর তার চোখ দিয়া বৃষ্টির মতো শুধু পানি ঝরে। আমরা যদি জিজ্ঞাসা করি তোমার বাড়ি কয়, সে কিচ্ছু কয় না। যদি জিজ্ঞাসা করি তোমার নাম কি, নামও বলে না। উমর ডাক দিয়ে কি, তারপরে কি, তারপরে তার শরীরের যেই অবস্থা, আমরা মনে করি মনে সে কিছু খায় না। এই জন্য তার গায়ের শক্তির জন্য আমরা তার এক বাটি দুধ দেই মাগরিবের টাইমে, নিয়ে দুধ দেই খাওয়ার জন্য। কিন্তু আশ্চর্য হলো আমরা দেখি লোকটা একবারে জীর্ণ শীর্ণ। এবার দুধটা যখন খেতে যায়, এই লোকটা আল্লাহর ডরে এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে রে আমার সাথে বাড়িয়ার বাবারা। এই লোকটার চোখের পানি দুধের মধ্যে পড়তে পড়তে শেষ পর্যন্ত সাদা দুধটা তার পানিতে রূপান্তরিত হয়ে যায়। এটা কি সাধারণ কথা নাকি? চোখের মধ্যে কি এত পানি থাকে নাকি? আমি অত কাঁদি, লুলা জলে কাঁদি, আখি জলে কাঁদি, বুক পাশিয়ে কাঁদি, চোখের জলে ছল ছল করে কাঁদি। কিন্তু এই লোকটা কেমন পাগল, এই লোকটা দুধ খাইতে যাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে এবার চোখের পানিতে দুধটা পানি হয়ে যায়। বন্ধুরে আমার, এই লোকটা তার কোনো পরিচয় দেয় না। এই লোকটাকে দেখার জন্য আমরা প্রতিদিন মাগরিবের নামাজের টাইমে এখানে ভিড় হয়ে যায়। উমর রাদিয়াল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তাইলে আজকে আমি ওই লোকটারে দেখতে চাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা দিনটা কাটালেন। মাগরিবের নামাজের আজান হলো, আজান হওয়ার পরে একটা লোক আস্তে আস্তে জীর্ণ শীর্ণ শরীরটা শুকনো এমন ভাবে আয়েশা আল্লাহর কাছে তওবা করে আর কান্দে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনগো বলে, আমি তাকায়া দেখলাম এই লোকটা আর কেউ না, গায়ের সাথে হাড্ডির সঙ্গে চামড়াটা একেবারে লেগে গেছে, না খাইতে খাইতে শুকাইয়া গেছে। এই লোকটা আর কেউ না, এই লোকটা গলো আমার নবীর প্রিয় সাহাবী হযরত সালাবা। হযরত উমর কি দেইকা সালাম দিলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনগো বলেন, সালাবা ও সালাবা, আপনি 40 দিন পর্যন্ত নবীর সামনে যান না, আপনাকে খুঁজে খুঁজে আমি পেরেশান হইয়া গেলাম। নবী আমারে ডাক দিয়া বলছে, আমার সালাবা কোথায়, আমার সালাবাকে তুমি ডাকো আমার কাছে আসতে বলো। এখন আমার নবী বলছে তোমাকে যাওয়ার জন্য। দেখেন সালাবা দুইটা কথা কইলা উমরে তাক লাগাইয়া দিছে। এক নম্বর কথা হলো, আমার নবীর হাতে কি কোনো তালিকা আসেনি মুনাফিকের তালিকা? উমর বলে, দেখি নাই। ওই মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা আসেনি, নাকি আবার আল্লাহ উপর থেকে আয়াত নাজিল করছে আমারে মুনাফিক বলিয়া? কই কেন? কই আমি রাস্তা দিয়ে আসার সময় আমার চোখের সামনে একটা মহিলা পড়ে গেছিল, কিন্তু আমি দেখা সাথে সাথে আমি চোখটা নামাইয়া ফলাইছি। কিন্তু যেই চোখ দিয়ে আমি নবীর এই মহিলারে দেখছি, এই চোখ দিয়ে আমি কেমনে নবীর দিকে তাকামো, আমার বড় শরম লাগে। আল্লাহ বলছে, ওয়া ইহফাজু ফুরুজাকুম ওয়া ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখটারে অবনত রাখো। এ যুবক ভাইয়ের, আমার এই লোকটাই এমন ভাবে আল্লাহকে ভয় করতেন, এই চিন্তা ভাবনা করে উমরের কাছে নিবেদন করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালাবা, তোমার তালিকা মুনাফিকের মধ্যে আছে নাকি মুমিনের মধ্যে আছে, কাফেরের মধ্যে আছে নাকি বেঈমানের মধ্যে আছে, আমি জানি না, তবে তোমাকে হুকুম করেছেন রহমাতুল লিল আলামিন যাওয়ার জন্য। এবার সালামা মনে মনে করে, যেই জন্য 40 দিন পর্যন্ত নবীর সামনে যাই নাই,
আজকে যদি আমি না যাই নবী হুকুমের অমান্য করলে আমার জীবন ধ্বংস হইয়া যাবে। নবী বলছে যাওয়ার জন্য যদি না যাই আমি আসামি হইয়া যাব। এবার সাহাবা লড়তে পারে না, এমন ভাবে যাইতে যাইতে আমার নবীর সামনে গিয়ে হাজির হইয়া গেছে। আমার নবীকে যাইয়া সালাম দিল, চোখটা নিচে রাইখা গয় নবী গো। হযরতে সাহাবা আমার নবীর সামনে এসে দাঁড়ায় এখন নবী গো, চোখটা নবীর দিকে করে নাই, চোখটা মাটির দিকে করে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটাকে মুনাফিকের খাতায় উঠে গেছে নাকি? আমার নবী বলে আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার সালাম ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ের নবী, 40 দিন আমি কানতে কানতে লাশ হয়ে গেছি, আমি কিছু মুখের মধ্যে খাবার দেই নাই, কিন্তু 40 দিন পর্যন্ত আমার শরীরটা কাঁপে নাই, আমার হাতটা কাঁপে নাই, আমার পা দুইটা কাঁপে নাই। সুবহানাল্লাহ, কয়না ইয়া রাসূলুল্লাহ, নবী 40 দিন পর্যন্ত আমার হাত পা কিছু কাঁপে নাই, যেই মাত্র আমি আপনার সামনে দাঁড়াইলাম গো নবী, আমার হাতও কাঁপতেছে আমার পাও কাঁপতেছে। এখানে দুইটা জিনিস লক্ষণীয়। এক নম্বর, নবী 10 দিন পরে সাহাবার খবর নিলেন না কেন? দুই নম্বর, নবী 30 দিন পরে সাহাবার খবর নিলেন না কেন? তিন নম্বর হল, আমার নবী 40 দিন পর খবরটা নিলেন, এটার ভিতরে একটা রহস্য আছে, এখন প্রমাণ হবে। আমার নবী যে কেমন, আমার নবীর ক্ষমতা কত, আমার নবীর পাওয়ার কত, সেই নবীকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই নবীর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি অতদিন খাই নাই কিন্তু আমার হাত কাঁপে নাই, এতদিন আমি খাই নাই আমার পা কাঁপে নাই, পার জোড়া গুলা যেন কেমন যেন খুলে খুলে যাওয়ার বাপ লইছে, রগ গুলা যেন কেমন টানা টানা লাগতেছে। আমার নবী বলে, হো সালাবারে, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তুমি তাহা শোনো না। এ সালাবা, তোমার হাত কেন কাঁপতেছে, তোমার পা কেন কাঁপতেছে, আর আমি নবী তোমাকে 40 দিনের মাথায় কেন ডেকে নিয়ে এসেছি তুমি শুনে যাও, কারণ তোমার সামনে আমি দেখতেছি মৃত্যুর ফেরেশতা দাঁড়ায়া রইছে। এবার সালামা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ, কেন কেন এতদিন কে হাসছে না কাঁদছে, কথা কয় না, আর এখন কি করে? মৃত্যুর কথা শুনলে কেউ হাসে না। এই মুহূর্তে যদি ডাক্তার আমাকে বলে তোমার ক্যান্সার হয়েছে, 21 দিন পোলাও কর্মা যা খাওয়া খায়ালো, অবশ্যই আমি পোলাও কর্মা খামো নাকি কানতে কানতে দিন কাটামো, কোনো খাবার যাবে না, কোনো মানুষের কথা ভালো লাগবে না, কোনো কিছুতেই কেউ শান্তি লাগবে না। আমার ক্যান্সার 21 দিনের মাথায় একদিন চলে গেলে 20 দিন, 20 দিনের জায়গায় 2 দিন চলে গেলে 19 দিন, এমনভাবে আমি দিন গণব, দিন গণব, দিন গণব। যেই মাত্র সালাবা মরণের কথা শুনছে, সালাবা শুধু মাত্র হাসে আর আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, মালি তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি।
মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। হযরত সালাম একদিন কই নবী আমি হাসি নবী গো, দুইটা কারণে আমি হাসি, আমার নবী আমারে খবর দিছে। দুই নম্বর হলো নবী গো আমার মতন সৌভাগ্যবান আর কে আছে, জঙ্গলায় যদি মারা যাইতাম চোখে মোস্তফার চেহারা দেখা নসিব হইতো না। যেই সালাবার চোখের সামনে মরণের সময় রহমাতুল্লিল আলামিন থাকবে, আমার মতন সৌভাগ্যবান কে আছে গো নবী। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কেউ কি বুঝালে মাস্টার মধ্যে অনুতপ্ত করলে তৌবা করলে তুমি জঙ্গলে থাকো রোজ মোস্তফার কাছে কবর আছে না নাই, তুমি যেখানে থাকো না কেন এখানে প্রমাণ হলো, হোক বাংলাদেশ কিংবা ভারত, তুমি যদি নবীর প্রেমিক হও জঙ্গলায় বসে বসে যদিও চোখের পানি ফেলায় যদি অনুতপ্ত হতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো যদি তওবা মতো তওবা করতে পারো, মদিনায় যাওয়া লাগবে না, মোস্তফা এসে তোমার এই সাত বাড়িয়ার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। আরে হাত তুলে বলো হতে পারে কি পারে না? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলো কে? ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম পৃথিবীর এই প্রান্ত ওই প্রান্ত উপান্ত তেপান্ত উপরে নিচে যা কিছু আছে রাসূল বলেন আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার কাছে আসমান দূরে লাগে, নবীর কাছে দূরে নয়। তোমার কাছে মদিনা বহু দূরে, মদিনা ওয়ালার জন্য ছাদবাড়িয়া দূরে নয়। নবী যে সব দেখতে পারে, দেখার ক্ষমতা রসুলকে দিয়েছেন কে? 39 দিন আগে রসুল তাকে ডাকলেন না কেন? পাগলটা যে পাগলামি করে পড়ে রইছে, রসুল তো সব দেখে, সময় মতো ডাক দেন না, নিজের দিদার দিয়া কুলে শোয়া তারে বিদায় দিয়া জান্নাত টিকিট দিয়া দিছে। আপনি কি বুঝবেন রসুলকে দেখলে কি জাহান্নাম না জান্নাত? আর জোরে কন্যা, এই নবীকে স্বপ্নে দেখার সুযোগ আছে কিনা? এই ব্যাটারি ঠিক রেখে, এই চোখটা বড় অমূল্য সম্পদ, এই চোখ দিয়ে আল্লাহ দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে মায়ের চেহারা দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়, কথা কন্যা কেন? এই চোখটা দিয়ে কুরআন তেলাওয়াত করলে সওয়াব হয়ে যায়, এই চোখটা যে কি, এই চোখ দিয়ে আমার রসুলকে দেখার সুবর্ণ সুযোগ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, এটা অমূল্য সম্পদ, জোরে বলেন। এই জন্য রসুলকে আমরা দেখতে চাই কি চাই না? তাহলে মোহাব্বত লাগবেনি, একটা কাজ করেন 40 দিন একটা অজিফা দিয়া যায়। 40 দিন কই দিন? 40 দিন আপনারা শুইয়া উজু করিয়া শুইবেন, ডান কাতে শুইয়া শুইয়া দরুদ শরীফের মালা লাগাই দিবেন, দরুদের মালা, শুধু দরুদের মালা লাগাই দিবেন, দেখবেন রসুল আপনার ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। বেশি বেশি দরুদ থাকতে হবে, দরুদ শরীফ পড়ার ব্যাপারে আজকে অনেকের অনীহা, দরুদের বিরোধিতা করে, অথচ হে জানে না এর বাপ মা হইলো আদম এবং হাওয়া, আদম এবং হাওয়া হালাল হইছে নবীর দরুদের মাধ্যমে। ইতিহাস বুঝলা গেছে এই বাচ্চারে, ট্যাবলেট খায় সব বুঝলা গেছে, দেখবেন কেরির বুড়ি খাইলে মাথা লড়াই মারা যায়, কথা কোন ঠিক না বেটি? কেরির বুড়ি খাইছে হিতা হিত দিয়ে আন্তার লোক পাইয়া গেছে, আদম আলাইহিস সালাম যখন হাওয়ার দেখছে দেখ কি কি সুন্দর, হুট করে ধরতে গেছে আল্লাহ গায়ের চোখ ধরা যাবে না, মহানা আদায় করে কি করতে হবে? ওই বন্ধু নবীর উপরে 10 বার দুরুদ পড়ো। আমার বাপ এবং মা হালাল হইছে টিহা দিয়া না, এটা হইলো দুরুদ শরীফ দিয়া। সুবহানাল্লাহ, আমার নবীর দুরুদ দিয়া বাপ এবং মা হালাল হইছে, আজকে ওই আদম সন্তানগুলা রাহমাতুল্লিল আলামিন এর বিরোধিতা করে। বুঝতে হবে এরা নবীর উম্মত না, এরা নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে এরা চতুষ্পদ চাই পায়া জন্তুর চাইও আরো জঘন্য, কথা বলেন ঠিক কি না কন?
রেমন্না ফরমান ইতিহাস ভুলে গেছে, ঠিক না? কালিমার বিরুদ্ধে আচরণ করে। এই জন্য কালিমার সঙ্গে সম্পর্ক রাখলে যদি মনের অজান্তে গুনাহ হয়ে যায়, রসুল বলেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ইমানদার যদি বড় বড় গুনাহ কইরাও ফলায়, আমি রসুল তাদের জন্য সুপারিশ করা, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে, আমি নবীর কবিরা গুনাহগারদের জন্য সুপারিশ করব। জোরে কোন আল্লাহু আকবার। নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই, আশেকের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীর পাশে, আল্লাহ নামের পাশে নবীর নাম থাকবে কি থাকবে না? কালিমার পাশ থেকে কি ইচ্ছে করলে সাতবার মসজিদের মিম্বর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম কি কাটতে পারবে? কাটতে পারবে? আয়ো আসো, অসুবিধা নাই।